আপনারা সবাই অবগত আছেন, রিফাত হত্যা মামলা দেশব্যাপী বিভিন্ন কারণে অত্যন্ত আলোচিত, সমালোচিত এবং মিডিয়া কভারেজ পেয়েছে। এই মামলাটাতে অন্যতম গুরুত্বপূর্ণ তথা মামলার প্রধান সাক্ষী নিহত রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি, তার সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ার কারণে, প্রাথমিক সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ পাওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালকেই পুলিশ সুপার মহোদয় আপনাদেরকে অবগত করেছিল, তারই ধারাবাহিকতায় আমরা যে তথ্যাদি পেয়েছি সেই তথ্যাদি যাচাই বাছাই করার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে। কীভাবে পরিকল্পনা হয়েছে, কী হয়েছে, সেই কারণে এই মামলা তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির, ইন্সপেক্টর তদন্ত সদর থানা, তিনি 7 দিন রিমান্ডের আবেদন করেছিলেন, বিজ্ঞ আদালত সব শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ধন্যবাদ।